তামাক বাংলাদেশের একটি অর্থকরী ফসল। বাংলাদেশের উত্তর অঞ্চলের কিছু কিছু কৃষক এই অল্প অল্প করে তামাক চাষ করে থাকেন। এই তামাক চাষ সংরক্ষণ ও সংগ্রহ করা কঠিন পরিশ্রমের কাজ। একজন তামাক চাষিকে তামাক চাষ করতে হলে রোদে পুড়ে পানিতে ভিজে তামাটেই হয়ে যেতে হয় তাকে। কঠিন পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম। তামাক চাষে রয়েছে অনেকটাই নান্দনিকতা এবং শৈল্পিক কাজ, যেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। একটা কাঠিতে সেই তামাকের পাতাগুলো খুবই সুন্দরভাবে সারি করে সাজানো হচ্ছে। এটাও একটা অনেকটাই শৈল্পিক ব্যাপার এবং নান্দনিকতাও। একজনও ধরিয়ে দিচ্ছে আর একজনও লাঠিতে গেঁথে নিচ্ছে। এই যে লাঠিতে গাঁথছে সেটা হচ্ছে ধনচে গাছ। এই ধনচে গাছের আবার অনেকটাই চাহিদা বাড়ে তামাক ওঠার সময়। পুরোটা দিন, সারাটা দিন এই তামাক কাঠির সঙ্গে গাঁথতে হয়। মূলত যখন আসলে এই তামাক সংগ্রহ করা হয় রাত্রের শেষ ভাগের দিকে কৃষক তার জমিতে গিয়ে শ্রমিক নিয়ে, কামলা নিয়ে এই পাতা, তামাক পাতা সংগ্রহ করে। আর সকাল থেকেই শুরু হয় এই তামাক গাঁথার কাজ। তামাক গাঁথতে অনেকটাই পরিশ্রম। আর এই তামাকগুলো আবার বেছে বেছে কয়েক শ্রেণীর করতে হয়। তিন শ্রেণীর হয়ে থাকে সেটা, প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর হয়ে থাকে। এবং দামটাও মনে হয় এইভাবেই নির্ণয় করা হয়, ভালোগুলোর ভালো দাম এরকম। এই যে বাধা হয়ে গেল এক কাঠিতে, এটা এখন নিয়ে আর এক জায়গায় রাখা হবে সারি করে। দেখছেন অনেকটাই তামাক পাতার স্তূপ পড়ে আছে। সবুজ রঙের পাতা হলেও তামাক আসলে মানুষের জীবনকে সবুজ করতে পারে না। একটা সময় এই তামাক গাঁথা শেষে দেখছেন আসলে লাঠিকে গোছানো হচ্ছে। এই যে শুরু হয়ে গেল আবার তামাক বাঁধার কাজ। এই তামাক বাঁধার পরে একটি নির্দিষ্ট জায়গাতে তামাক চুল্লি তৈরি করা হয়। এই তামাক চুল্লিতে খড়ি বা লাকড়ি দিয়ে জাল করে, আস্তে আস্তে জাল করে তামাক পাতাকে শুকানো হয়। এরপর বাজারজাতকরণ, আটি বা বেল্ট বেঁধে বাজারজাতকরণ হয়। সুপ্রিয় দর্শক, যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।